আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিগারি সাদর মহামহিম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাদর মহামহিম উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায় আছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তাহলে আমরা এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কি এবং পরিমাপটা কি, এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো বৈজ্ঞানিক নিয়ম, অর্থাৎ একটা জিনিস আবিষ্কার করতে গেলে যে নিয়মগুলোর প্রয়োজন হয় তার নাম হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া। যেমন তুমি একটি রেডিও তৈরি করবে, একটি টেলিভিশন তৈরি করবে, একটি কম্পিউটার তৈরি করবে, তৈরি করার যে নিয়মটা সেটাই হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া। আর পরিমাপ আমরা নিশ্চয়ই জানি, কোনো কিছু পরিমাণ করাকে পরিমাপ বলা হয়, কোনো কিছু পরিমাণ করাকে পরিমাপ বলা হয়। এটা তোমাদের জ্ঞানের স্তরে থাকতে পারে, এই জন্য তোমাদের এটা জানা খুবই প্রয়োজন। কোনো কিছু পরিমাপ করাকে পরিমাপ করা হয়। এখানে পরিমাপটা দুই প্রকারের হতে পারে, যেমন তোমার একটা পরিমাপ হলো নির্দিষ্ট পরিমাপ, একটা হলো অনির্দিষ্ট পরিমাপ। নির্দিষ্ট পরিমাপ যেমন আমি একটা দর্জির দোকান থেকে শার্ট তৈরি করব, এটা যদি মাপ ছাড়া তৈরি করি তাহলে এটা কোনোদিনও আমাদের শরীরে আমার গায়ে ফিটিং হবে না। আর যেমন অনির্দিষ্ট পরিমাপ, শরবতে চিনি দিলাম, এটা তোমার পরিমাণ মতো দিলে হবে, কম দিলে হবে, বেশি দিলে হবে। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই পরিমাপ কি বুঝছ বুঝতে পেরেছ এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া কি বুঝতে পেরেছ। এখন হলো পার্ট নম্বর 1, বিজ্ঞান কি। পার্ট নম্বর 1 আছে বিজ্ঞান কি, বিজ্ঞান এক প্রকারের জ্ঞান। তারপরে আরো ধারাবাহিকভাবে যদি আমরা বলতে চাই তাহলে জীব, জড়, মাটি, পানি, বায়ু ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের একটি অংশ। এছাড়া কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে, কিভাবে বৃষ্টি হয়, এটাও একটা প্রাকৃতিক পরিবেশের অংশ। সুতরাং বিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান বলা হয় বিজ্ঞান। প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে বলা হয় বিজ্ঞান। তাহলে বিজ্ঞান কাকে বলে আমি লিখে দেয়, বিজ্ঞান কি, উত্তর প্রকৃতি ও প্রাকৃতিক প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞানকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানকে তাহলে আমরা জানলাম, এটা তোমার জ্ঞানের স্তরে থাকতে পারে, এই জন্য আমি বিজ্ঞান কি তার লিখে দিলাম। প্রকৃতি উপকার প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। এখন বিজ্ঞানের ধাপ আছে, অর্থাৎ তুমি একটা জিনিস তৈরি করবে, সেটা তৈরি করতে গেলে কী কী সমস্যার সমাধান করতে হবে এবং প্রথমে কী পরিকল্পনা করতে হবে এবং প্রথমে কীভাবে জিনিসটাকে সাজিয়ে দিতে হবে, এ সম্পর্কে একটি ধাপ আছে। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ আমরা জানি 8 প্রকার। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ 8 প্রকার: প্রশ্নের সমস্যা নির্বাচন, বিদ্যমান তথ্য সংগ্রহ, সম্ভাব্য ফলাফল পরীক্ষণ পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহের উপকরণ যেমন চেকলিস্ট তৈরি, তারপরে পর্যবেক্ষণ, উপাত্ত সংগ্রহ, তারপরে হলো বাস্তব উপাত্ত বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল গ্রহণ ও বর্জন এবং সর্বশেষ হলো ফল প্রকার। তাহলে এটা কিভাবে হলো,
কিভাবে কি করতে হবে কাজটাকে। যেমন প্রথম মনে করো প্রশ্ন সমস্যা নির্বাচন, প্রশ্ন অর্থাৎ আমি একটা রেডিও তৈরি করবো, তাহলে কি এটা কি সমস্যা হতে পারে, কি সমস্যা হতে পারে। যেমন তুমি রেডিও তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে, এবং এই কি সমস্যা হতে পারে এগুলোকে নির্বাচন করা হলো প্রথম সমস্যা প্রশ্ন এবং সমস্যা নির্বাচন। পরে বিদ্যমান তথ্য সংগ্রহ, অর্থাৎ একটা রেডিও তৈরি করতে গেলে কি কি জিনিসগুলো প্রয়োজন এগুলোকে তোমার সংগ্রহ করো, সম্ভাব্য ফলাফল। তারপর দুই দুইটি কাজ করার পর তোমার একটা ধারণা করতে হবে যে কি ফল আসতে পারে, কি ফল হতে পারে। রেডিওটা তুমি তৈরি করবো, এটা কি রেডিও হবে না হবে না, এই সম্পর্কে কিছু না ফলাফল, ফলাফল ধারণা, স্বাভাবিক ধারণা। তারপরে পরীক্ষণ পর্যবেক্ষণ পরিকল্পনা, পরীক্ষণ এবং পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে পরিকল্পনাটা অর্থাৎ কিভাবে করতে হবে এ সম্পর্কে ধারণা নেওয়া। উপাত্ত সংগ্রহ এবং উপকরণ, যেমন জিনিসগুলো তৈরি করা, জিনিসগুলো সংগ্রহ করা, যেমন চেকলিস্ট তৈরি করা ইত্যাদি। তারপর হলো পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ এটাকে পরীক্ষা নিরীক্ষা করে যে জিনিসগুলো তুমি তৈরি কর, যে জিনিসগুলো তুমি নিয়ে আসছো রেডিও তৈরি করার জন্য তা সংগ্রহ করা। তার হলো উপাত্ত উপাত্ত বিশ্লেষণ, যে উপাত্তগুলি তুমি পেয়েছো, যে জিনিসগুলি তুমি পেয়েছো এই জিনিসগুলোকে বিশ্লেষণ করা। তারপর সম্ভাব্য ফলাফল এবং সম্ভাব্য ফল ফলাফল গ্রহণ এবং বর্জন, অর্থাৎ এখানে কোন জিনিসগুলো তোমার দরকারি এটি রাখা হবে আর যে জিনিসগুলি প্রয়োজন নাই তাকে বর্জন করে দিতে হবে। তারপরে হলো সর্বশেষ হলো ফল প্রকাশ, অর্থাৎ একেবারে লাস্ট ফল প্রকাশ, কীভাবে তুমি জিনিসটা তৈরি করলে এ সম্পর্কে ফল প্রকাশ। তাহলে আমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ চলে গেল। তারপরে আসবে পার্ট নাম্বার পাঁচ, পরিমাপের প্রয়োজনীয়তা। পার্ট নাম্বার পাঁচ, পরিমাপের প্রয়োজনীয়তা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সবার দরকার, এগুলো জানা দরকার, পরিমাপের প্রয়োজনীয়তা। পার্ট নাম্বার পাঁচ পরিমাপের পরিমাপের প্রয়োজনীয়তা। পরিমাপের প্রয়োজনীয়তা, শিক্ষার্থী বন্ধুরা, পরিমাপের প্রয়োজনীয়তা কি এটা তোমার কোন ধারণা আসতে পারে এবং আসে অনেক সময়, তাই আমি এটা কি বলছি পরিমাপের প্রয়োজনীয়তা কি। যেমন তুমি একটা জিনিস তৈরি করতে যাবে বা একটা জিনিস বাজার থেকে কিনতে আনবে, তার যদি পরিমাপ ছাড়া করো তাহলে কোনোদিনও সঠিক হবে না। সঠিক জিনিসটাকে সঠিকভাবে করার জন্য পরিমাপের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি বাজারে যে যদি বলো যে আমাকে এক কেজি আমাকে কিছু চাল দাও, তাহলে এটা কিন্তু পরিমাপ করো না, তোমাকে পরিমাপ করে বলতে হবে মানে এক কিলো দাও, দুই কিলো দাও, তিন কিলো দাও, চার কিলো দাও, তাহলে সে বাজারই সেটাকে পরিমাপ করে জিনিসটা দিতে পারবে। আর তুমি একটা দর্জির দোকানে গেলা একটা জামা তৈরি করার জন্য, যা যদি বলো আমাকে একটা জামা তৈরি করে দাও, তাহলে একটা জামা তৈরি করে দিল, তোমার জামাটা গায়ে ফিটিং হবে না, তাহলে এখানে পরিমাপের প্রয়োজন আছে। কারণ তোমার জামাটা যে মাপ হচ্ছে এই মাপটাকে একটা পরিমাপ বলে, অর্থাৎ মাপটাকে একটা পরিমাপ বলে, এই পরিমাপ ছাড়া তুমি কোনোদিনও জামাটা সুন্দরভাবে ফিটিং হবে না। তাই পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন, কারণ যে কোনো কাজ করতে যাও পরিমাপ ছাড়া সেটা হবে না। তাই পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। তারপর হলো পার্ট নাম্বার ৬, পরিমাপের একক। পার্ট নাম্বার ৬, পরিমাপের একক মূলত দুই প্রকার, একটা হলো
মৌলিক একক একটা হলো যৌগিক একক পরিমাপের একক কয় প্রকার দুই প্রকার একটা হলো যৌগিক একক একটা হলো মৌলিক একক পরিমাপের একক দুই প্রকার মৌলিক একক দু নম্বর যৌগিক একক যে একক নিজে স্বয়ং সম্পূর্ণ অন্য কোন রাশি একক প্রকাশের জন্য অন্য কোন রাশির প্রয়োজন হয় না তাকে বলা হয় মৌলিক একক যে একক নিজে স্বয়ং সম্পূর্ণ একক প্রকাশের জন্য অন্য কোন রাশির প্রয়োজন না এখানে রাশিটা বলা দরকার অর্থাৎ কোন কিছু পরিমাণ বলাকে আমরা রাশি বলি কোন কিছু পরিমাণ বলাকে আমরা রাশি বলি কোন কিছু পরিমাণ বলাকে আমরা রাশি বলি যেমন দৈর্ঘ্য একটা রাশি প্রস্থ একটা রাশি এভাবে কোন কিছু পরিমাণ বলাকে রাশি বলি তাই মৌলিক একক যে একক নিজে স্বয়ং সম্পূর্ণ যে একক যে একক নিজে স্বয়ং সম্পূর্ণ একক প্রকাশ করার জন্য একক প্রকাশ করার জন্য অন্য কোন রাশির প্রয়োজন হয় না শিক্ষার্থী বন্ধুরা মৌলিক একক কাকে বলে তাহলে আমরা জানলাম যে একক প্রকাশের যে একক নিজের স্বয়ং সম্পূর্ণ একক প্রকাশের জন্য অন্য কোন রাশির প্রয়োজন হয় না তাকে মৌলিক একক বলে মৌলিক একক যেমন ভরের একক সময়ের একক তাপমাত্রার একক ইত্যাদি ভরের একক যেমন সময়ের এক তাপমাত্রার এক শিক্ষার্থী বন্ধুরা মৌলিক একক কাকে বলে আমরা মৌলিক একক কাকে বলে আমরা তা জেনে নিলাম যেমন মৌলিক একক কাকে বলে যে একক নিজে স্বয়ং সম্পূর্ণ একক প্রকাশের জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না তাকে মৌলিক একক বলে যেমন বলের একক সময়ের একক বলের একক সময়ের একক এবং তাপমাত্রার একক আরেকটা একক রয়েছে তোমাদের যৌগিক একক কাকে বলে আমি আসতে এই যৌগিক এককটা বুঝিয়ে শেষ করতে চাচ্ছি এবং পরবর্তীতে পরবর্তী ক্লাসে এর উপর আমি একটি সিরিয়াল শুরু করব এবং তোমরা দেখবে ইনশাআল্লাহ।
তারপর হলো যৌগিক একক তারপর যৌগিক যে একক প্রকাশের জন্য একের অধিক রাশির প্রয়োজন হয় যে একক প্রকাশের জন্য একের অধিক যে একক প্রকাশের জন্য একের অধিক রাশি প্রয়োজন হয় তাকে যৌগিক একক বলে শিক্ষার্থী বন্ধুরা মৌলিক একক কাকে বলে আমরা জানলাম এবার যৌগিক একক কাকে বলে আমরা জেনে নিচ্ছি যে একক প্রকাশের জন্য একের অধিক রাশি প্রয়োজন হয় তাকে যৌগিক একক বলে যেমন দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান সমান আয়তন ক্ষেত্রফল শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে নিলা মৌলিক একক কাকে বলে এবং যৌগিক একক কাকে বলে মৌলিক একক হলো যে একক নিজে স্বয়ংসম্পূর্ণ একক প্রকাশের জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না তাকে বলা হয় মৌলিক একক যেমন সময়ের একক ভরের একক তাপমাত্রার একক মৌলিক এককগুলো যৌগিক যে একক প্রকাশের জন্য একের অধিক রাশির প্রয়োজন হয় তাকে বলা হয় যৌগিক একক যেমন দৈর্ঘ্য পূরণ প্রস্থ এখানে দুইটা রাশি আছে দৈর্ঘ্য একটা রাশি প্রস্থ একটা রাশি দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল আরেকটা দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা আয়তন এখানে রাখছে তিনটা রাশি তাহলে একের অধিক এটা মধ্যে আছে এটা মধ্যে লেগেছে এটা মধ্যে লেগেছে একের অধিক তাই এখানে একের অধিক রাশির প্রয়োজন হয়েছে বলে একে যৌগিক একক বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাঠ যে পাঠটি পর্যন্ত আলোচনা করলাম তা থেকে যদি কিছুটা তোমাদের উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব আজকে আমরা পড়ালাম পরিমাণ এবং পরিমাণ আজকে আমরা পড়ালাম বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ পরিমাপ একক এবং রাশি রাশি আমরা যা পরিমাণ করি তাকে বলা হয় রাশি রাশিটা মনে রাখবে কিন্তু তাই আজকের মতো আমি এখানে শেষ করছি তোমরা সকালে ভালো থেকো মাস্ক ব্যবহার করবে এবং সাবান পানি দিয়ে হাত সর্বদাই ধৌত করবে বাইরে থেকে এসেই হাত ধৌত করবে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সাধারণ উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ করে আমাদের Okay.
ওই তোমার মুক্তি স্যার, এই শেষ পর্যন্ত।